আর বয়স 71 শুরু ওর, কিন্তু আমি মনে করি দেয় ফোয়া সাত গাইয়ে ফোয়া মেডিট ফেললে লোয়া। আর যারা আরে বুড়া হইবেনি তারা লে কথা সাত গাইয়ে বুড়া মেডিট ফেললে কুড়ে। 71 রণাঙ্গনের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকর 71তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার অক্টোবর 7 তারিখ বিএল 4টায় বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর কার্যালয়ত কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে কেক খাড়িয়ানে এই জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করে দলের নেতাকর্মীল সহ অতিথিয়ল। জন্মবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা জাতির এই শ্রেষ্ঠ সন্তান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম বীর প্রতীক তার জন্মস্থান চট্টগ্রামের সাটগাইল সহ দেশবাসীলের লই কিছু স্বপ্নের কথা তুলে ধরে সি প্লাসের মাধ্যমে। জনগণের ভোটের মাধ্যমে যদি পার্লামেন্টে যাইতে পারি তৈরি ইনশাল্লাহ বিশ্বাস করি একজনই দর্শকের ভূমিকা রাখতে অনুযায়ী আত্মে ফসল লন একখান চাহিদা সন্ধান দিয়ে আজিয়ের দিনের লাই আমি উল্লেখ করিবেন আজিয়ের দিনের লাই আমি উল্লেখ করি যেমন একখান বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। কারণ আমি মনে করি দি বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ সহনশীল শোভনীয় নমনীয় যাব। চট্টগ্রাম বাঁচিলে বাংলাদেশ বাঁচিব, চট্টগ্রাম না বাঁচিলে বাংলাদেশ বাঁচত না। ইয়ের ভূকৌশলগত স্ট্র্যাটেজিক অবস্থান হ অর্থনৈতিক অবস্থান হ আইন শৃঙ্খলা হ জিয়ান হইবে হ তো আই চট্টগ্রামের লাই তিনজন প্রকল্প আর মাথা জিনিস কন্টিনিউয়াস গুরুত্ব হয় বাংলাদেশের পর্যটনের সবচেয়ে বড় স্পট গরম পরিবেশে বৃহত্তর চট্টগ্রাম ঢাকার বাণিজ্যিক কর্মকাণ্ডর মিনিমাম 50% সদর দপ্তর চট্টগ্রাম আনন্দ ফুরিব। তৃতীয় এবং শেষ কর্ণফুলী নদীর নাব্যতা অনেক ঠিক করিবেন চট্টগ্রাম সহ জলাবদ্ধতা কমানো শুরু হইব। হরেহি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমর বাফর বাড়ি চট্টগ্রাম জেলার হাটাজারী উপজেলার উত্তর বুরিশ্চর গ্রামত। উনার বাফর নাম এস এম হাফেজ আহমদ আর মা শামসুন্নাহার। জন্ম 1949 সালের অক্টোবর 7 তারিখ। এই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধ তার সাহসিকতার লাই বাংলাদেশ সরকার তারে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। সম্ভব চৌধুরী রাসেল সি প্লাস টিভি।